ব্যবসা বাণিজ্য অর্থনীতি সারা সপ্তাহের খবর নিয়ে এটিএন বিজনেস উইকে আমন্ত্রণ সবাইকে, দেশে এবং দেশের বাইরের নানা খাতের নানা খবর জানাতে ও অতিথির সাথে আলোচনার সাথে আছি আমি ফাহমিদা লাকি। প্রতিদিন একজন মানুষ গড়ে 80-100 লিটার পানি ব্যবহার করে, কিন্তু প্রাকৃতিকভাবে রিসাইক্লিং হওয়ার কারণে সারা পৃথিবীতে কিছুটা হলেও পানির ভারসাম্য হচ্ছে। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে পানির পরে কিসের অবস্থান? পরিমাণের দিক থেকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে পানির পরে কংক্রিটের অবস্থান, কারণ আমাদের বাসস্থান, রাস্তাঘাট ও অন্যান্য নাগরিক জীবনের কাঠামোগুলো তৈরি হয় কংক্রিট দিয়েই। সারা বিশ্বের পরিসংখ্যান থেকে দেখা যায় একজন মানুষ প্রতিদিন গড়ে 8 কেজি করে কংক্রিট ব্যবহার করেন, যা দাঁড়ায় প্রতি বছর 2500 কেজি বা 2.5 টন। 7 বিলিয়ন মানুষের এই পৃথিবীতে আমরা ব্যবহার করছি বছরে 18 বিলিয়ন টন কংক্রিট। একদিকে যেমন আমাদের প্রয়োজনে আমরা কংক্রিট দিয়ে নতুন কাঠামো তৈরি করছি, আবার অন্যদিকে আমরাই ভেঙে ফেলছি আমাদের পুরনো কাঠামো, যা আর আমাদের ব্যবহারের জন্য যোগ্য নয়। আর পুরনো কংক্রিটের ধ্বংসাবশেষ ফেলে ভরে ফেলছি পুকুর, ডোবা, খালবিল, নদীনালা। কংক্রিটের 75 ভাগই হলো এগ্রিগেট বা খোয়া আর বালি। আমরা বুঝতেই পাচ্ছি প্রতি বছর সারা বিশ্বে কংক্রিট তৈরি করতে ব্যবহৃত হচ্ছে 11 বিলিয়ন টন এগ্রিগেট। এই বিশাল পরিমাণে এগ্রিগেট তৈরি করতে আমরা কেটে ফেলছি প্রচুর পাহাড়, বিভিন্ন ভূপৃষ্ঠের প্রচুর মাটি, আর এতে করে আমরা নিজেরাই ডেকে আনছি প্রাকৃতিক বিপর্যয়। আমাদের যে জাতীয় প্রাকৃতিক সম্পদ, যেটা ব্যবহার করে আমরা কংক্রিট তৈরি করছি, সেটা তো সীমাবদ্ধ, এবং এটা আমরা আলটিমেটলি কিন্তু আমাদের পরিবেশের উপরে একটা প্রভাব কিন্তু ফেলছে। সুতরাং এই জিনিসটাকে যদি আমরা ফেলে দিই তাহলে এটার অনেকগুলো নেগেটিভ ইম্প্যাক্ট আছে। একটা হলো যে আমরা এই সম্পদটাকে নষ্ট করছি, আর একটা হলো যে মাটিতে যে ফেলে দিচ্ছি কংক্রিট, আলটিমেটলি উই আর ডেস্ট্রয়িং দ্য সয়েল, অ্যাকচুয়ালি সারাউন্ডিং সয়েল। সারা বিশ্বে কংক্রিট গবেষকরা কংক্রিটের ধ্বংসাবশেষের পুনরায় ব্যবহারের জন্য গবেষণা করে যাচ্ছেন। আমাদের বাংলাদেশেও এই গবেষণা থেমে নেই। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তারেক উদ্দিন কংক্রিটের পুনঃব্যবহারের উপর কাজ করে যাচ্ছেন 2004 সাল থেকে। এই গবেষণার জন্য তিনি আর্থিক সহায়তা পেয়েছেন দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড, আন্তর্জাতিক সংস্থা ইন্টারনাল কমিটি অন কংক্রিট, মোড অফ ফর এশিয়া এবং এশিয়ান কংক্রিট ফেডারেশন থেকে। তার উদ্যোগটা তো সাংঘাতিকভাবে ভালো, হি ইজ এ গ্রেট রিসার্চার। সে জাপানে বহু বছর খালি রিসার্চই করে, সে উনি আমাদের ছাত্র হলো, উনি চুয়েট ইউনিভার্সিটিতে ছিলেন, মানে চিটাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ছিলেন জাপানে, যার জাপানে উনি রিসার্চই করেছেন বহু বছর, এবং এখনও উনি ওয়ার্ল্ডের অনেক রিসার্চ অর্গানাইজেশনের সাথে তাদের রিভিউয়ার, অর্থাৎ একটা পেপার যদি কেউ পাঠায় রিভিউ করার ফলে। আমি তো মনে করি যে তার মতো এই রকম অবস্থায় বাংলাদেশে আর কোনো ইঞ্জিনিয়ারই নেই। বাংলাদেশে সীমিত গবেষণা থেকে যে ফল তিনি পেয়েছেন তা উপস্থাপন করছেন বিভিন্ন কংক্রিট বিষয়ক সম্মেলনে। শুধু বাংলাদেশই নয়, তার গবেষণার ফলাফল ভারত, জাপান, তাইওয়ান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইতালি এবং শ্রীলঙ্কা সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করা হয়েছে। 2002 সালে জাপান কংক্রিট ইনস্টিটিউট থেকে তিনি তার কংক্রিটের উপর গবেষণার জন্য অর্জন করেছেন ইয়াং রিসার্চার অ্যাওয়ার্ড। এছাড়াও রিসাইক্লিংয়ের উপর গবেষণার জন্য 2013 সালে 3rd International Conference on Sustainability অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস টোকিও জাপান থেকে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পান, এবং গবেষণা রিপোর্টটি আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স ম্যাটেরিয়াল জার্নালে প্রকাশিত হয়। রিসাইক্লিং অফ কংক্রিট ইজ আই থিঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড আ ভেরি ইম্পর্ট্যান্ট টেকনোলজিক্যাল প্রবলেম উই অল সিভিল ইঞ্জিনিয়ারিং engineer are not thinking about it. I think Professor Tarek is a very advanced and high talented professor, I think. Actually, I worked with him in Japan for several years, and his work is excellent, and also I think he's a leader of Bangladesh. পৃথিবীর উন্নত দেশগুলোতে কংক্রিটের পুরনো অংশ ভেঙে নতুন কাঠামো তৈরি করা হচ্ছে। সেই আঙ্গিকে বাংলাদেশও এই পুরনো কংক্রিট ব্যবহার করে একটি কাঠামোর কিছু অংশ তৈরি করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তারেক উদ্দিন নিজের উপর পুরো দায়িত্ব নিয়ে। কাঠামোর পাশাপাশি পুরনো কংক্রিট দিয়ে তৈরি কংক্রিটের গুণগুণ পরীক্ষার জন্যে তৈরি রেখেছেন কংক্রিটের সিলিন্ডার, যা 10-40-50 বছর পর পরীক্ষা করা হবে। আমরা সবচেয়ে বেশি
পরিমাণের দিক থেকে ইউজ করে থাকি পানি, এবং এই পানির একটা সমতা থাকে ওয়াটার সাইকেলের মাধ্যমে। পানির পরেই কিন্তু আমরা ব্যবহারের দিক থেকে কংক্রিটটা বেশি আমরা ইউজ করে থাকি। কংক্রিটের সমতা আনার জন্য আমাদের রিসাইক্লিং ছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। শুধু সম্ভাবনায় সীমাবদ্ধ না রেখে গবেষণালব্ধ ফলাফল বিতরণের জন্য আয়োজন করেছেন সেমিনার। 2011 সালে আইইবি চট্টগ্রাম, আইইবি চুয়েট এবং 2014 সালে 8 ডিসেম্বর ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনারের মাধ্যমে অধ্যাপক ডক্টর মোহাম্মদ তারেক উদ্দিন তার গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেছেন। Recycling concrete is very, very important because there are many, many buildings, many, many infrastructures which is demolished and we should rebuild. But in Japan, there are many, many lack of many, many aggregate because of the we cannot use river aggregate, and also there are not so much, aggregate from rocks. And there are many rocks are now harmful because of the volcanic rocks are very difficult to use. So recycling technology is very important in Japan, and I believe in Bangladesh also recycling technology is very, very important. গবেষণালব্ধ ফলাফল থেকে বুঝতে পারা যায় বাংলাদেশ যে শক্তির কংক্রিট ব্যবহার করছে সেই কংক্রিটের ধ্বংসাবশেষ ভেঙে এগ্রিগেট বানিয়ে সহজে প্রয়োজনীয় শক্তির কংক্রিট তৈরি করা যায়। সাস্টেনেবিলিটি আসলে কি জিনিস? সাস্টেনেবিলিটি হলো যে আমাদের নেচার এবং হিউম্যান এই দুটার মধ্যে একটা সমতা আনা। তো কংক্রিটের ক্ষেত্রেও একই রকম সাস্টেনেবিলিটি রাখার জন্য আমাদেরকে আমাদের ফিউচার জেনারেশনের কথা আগে চিন্তা করতে হবে, যে আমাদের ফিউচার জেনারেশন এসে জিনিসগুলো পাবে যদি বাকি কিছু থাকে তাদের জন্য রাখার পরে সেটা আমরা ব্যবহার করব। তো রিসাইক্লিং না করে আসলে আমরা আমাদের ম্যাটেরিয়ালের সাস্টেনেবিলিটিটা আমরা কখনো এনশিওর করতে পারবো না। শুধু কংক্রিটের পুনঃব্যবহার নয়, ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুর ও পরিবেশ কৌশল বিভাগ আরও গবেষণা করছে কী করে বহুকাল স্থায়িত্বের কংক্রিট তৈরি করা যায়, কী করে পোরাস কংক্রিট তৈরি করা যায়, কী করে মাটিকে পুড়িয়ে সরাসরি এগ্রিগেট তৈরি করা যায়। কংক্রিটের রিসাইক্লিংয়ের করার জন্য আমরা কিছু পদক্ষেপ আমরা নিতে পারি, যেমন কিছু কিছু বিল্ডিং সরকারি ভবন যদি রিসাইকেল এগ্রিগেট দিয়ে তৈরি করে তাহলে এগুলো সিম্বল হিসেবে থাকবে এবং মানুষ বুঝবে না রিসাইক্লিং ইজ গুড। তাছাড়া আমাদের রিসাইক্লিংয়ের উপরেও অনেক সেমিনার ওয়ার্কশপ ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের আরও অনেক আয়োজন করা দরকার। রিসাইক্লিং ছাড়াও আমরা অনেকগুলো গবেষণা করছি, যেমন আমরা কী করে আমরা পোরাস কংক্রিট অর পারমিয়েবল কংক্রিট তৈরি করতে পারি, যেটা আমরা আমাদের রাস্তায় ইউজ করতে পারি যাতে করে আমরা আমাদের ওয়াটার টেবল মাটির নিচে যে পানিটাকে অ্যালাউ করতে পারি, যেন বৃষ্টির পানিটা যেন আমাদের মাটির নিচে যাইতে পারে। আমরা হাই স্ট্রেন্থ কংক্রিটের উপর কাজ করছি, যে লোকালি অ্যাভেলেবল ম্যাটেরিয়াল ইউজ করে কীভাবে আমরা হাই স্ট্রেন্থ কংক্রিট তৈরি করতে পারি। আমরা রেডি কোর্স এগ্রিগেট সরাসরি ব্রিক না ভেঙে সরাসরি মাটিকে বার্ন করে আমরা কী করে কোর্স এগ্রিগেট তৈরি করতে পারি সেটার উপর আমরা কাজ করছি। আমরা বাংলাদেশে কংক্রিটের ডিউরেবিলিটি সাস্টেনেবিলিটি নিয়ে আমরা কাজ করছি। ব্যবসা বাণিজ্য অর্থনীতি সারা সপ্তাহের খবর নিয়ে এটিএন বিজনেস উইকে আমন্ত্রণ সবাইকে দেশে এবং দেশের বাইরের নানা খাতের নানা খবর জানাতে। ও অতিথির সাথে আলোচনার সাথে আছি আমি ফাহমিদা লাকি। প্রতিদিন একজন মানুষ গড়ে 80 থেকে 100 লিটার পানি ব্যবহার করে, কিন্তু প্রাকৃতিকভাবে রিসাইক্লিং হওয়ার কারণে সারা পৃথিবীতে কিছুটা হলেও পানির ভারসাম্য হচ্ছে। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে পানির পরে কিসের অবস্থান? পরিমাণের দিক থেকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে পানির পরে কংক্রিটের অবস্থান,
কারণ আমাদের বাসস্থান, রাস্তাঘাট ও অন্যান্য নাগরিক জীবনের কাঠামোগুলো তৈরি হয় কংক্রিট দিয়েই। সারা বিশ্বের পরিসংখ্যান থেকে দেখা যায় একজন মানুষ প্রতিদিন গড়ে 8 কেজি করে কংক্রিট ব্যবহার করেন, যা দাঁড়ায় প্রতি বছর 2500 কেজি বা 2.5 টন। 7 বিলিয়ন মানুষের এই পৃথিবীতে আমরা ব্যবহার করছি বছরে 18 বিলিয়ন টন কংক্রিট। একদিকে যেমন আমাদের প্রয়োজনে আমরা কংক্রিট দিয়ে নতুন কাঠামো তৈরি করছি, আবার অন্যদিকে আমরাই ভেঙে ফেলছি আমাদের পুরনো কাঠামো, যা আর আমাদের ব্যবহারের জন্য যোগ্য নয়। আর পুরনো কংক্রিটের ধ্বংসাবশেষ ফেলে ভরে ফেলছি পুকুর, ডোবা, খালবিল, নদীনালা। কংক্রিটের 75 ভাগই হলো এগ্রিগেট বা খোয়া আর বালি। আমরা বুঝতেই পাচ্ছি প্রতি বছর সারা বিশ্বে কংক্রিট তৈরি করতে ব্যবহৃত হচ্ছে 11 বিলিয়ন টন এগ্রিগেট। এই বিশাল পরিমাণে এগ্রিগেট তৈরি করতে আমরা কেটে ফেলছি প্রচুর পাহাড়, বিভিন্ন ভূপৃষ্ঠের প্রচুর মাটি, আর এতে করে আমরা নিজেরাই ডেকে আনছি প্রাকৃতিক বিপর্যয়। আমাদের যে জাতীয় প্রাকৃতিক সম্পদ যেটা ব্যবহার করে আমরা কংক্রিট তৈরি করছি, সেটা তো সীমাবদ্ধ, এবং এটা আমরা আলটিমেটলি কিন্তু আমাদের পরিবেশের উপরে একটা প্রভাব কিন্তু ফেলছে। সুতরাং এই জিনিসটাকে যদি আমরা ফেলে দিই, তাহলে এটার অনেকগুলো নেগেটিভ ইম্প্যাক্ট আছে। একটা হলো যে আমরা এই সম্পদটাকে নষ্ট করছি, আর একটা হলো যে মাটিতে যে ফেলে দিচ্ছি কংক্রিট, আলটিমেটলি উই আর ডেস্ট্রয়িং দ্য সয়েল, অ্যাকচুয়ালি সারাউন্ডিং সয়েল। সারা বিশ্বে কংক্রিট গবেষকরা কংক্রিটের ধ্বংসাবশেষের পুনরায় ব্যবহারের জন্য গবেষণা করে যাচ্ছেন। আমাদের বাংলাদেশেও এই গবেষণা থেমে নেই। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তারেক উদ্দিন কংক্রিটের পুনঃব্যবহারের উপর কাজ করে যাচ্ছেন 2004 সাল থেকে। এই গবেষণার জন্য তিনি আর্থিক সহায়তা পেয়েছেন দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড, আন্তর্জাতিক সংস্থা ইন্টারনাল কমিটি অন কংক্রিট মোড অফ ফর এশিয়া এবং এশিয়ান কংক্রিট ফেডারেশন থেকে। তার উদ্যোগটা তো সাংঘাতিকরকম ভালো, হি ইজ এ গ্রেট রিসার্চার। সে জাপানে বহু বছর খালি রিসার্চই করে, সে উনি আমাদের ছাত্র হলো, উনি চুয়েট ইউনিভার্সিটিতে ছিলেন, মানে চিনাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ছিলেন জাপানে, যার জাপানে উনি রিসার্চই করেছেন বহু বছর, এবং এখনও উনি ওয়ার্ল্ডের অনেক রিসার্চ অর্গানাইজেশনের সাথে তাদের রিভিউয়ার, অর্থাৎ একটা পেপার যদি কেউ পাঠায় রিভিউ করার ফলে, আমি তো মনে করি যে তার মতো এই রকম অবস্থায় বাংলাদেশে আর কোনো ইঞ্জিনিয়ারই নেই। বাংলাদেশে সীমিত গবেষণা থেকে যে ফল তিনি পেয়েছেন তা উপস্থাপন করছেন বিভিন্ন কংক্রিট বিষয়ক সম্মেলনে। শুধু বাংলাদেশই নয়, তার গবেষণার ফলাফল ভারত, জাপান, তাইওয়ান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইতালি এবং শ্রীলঙ্কা সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করা হয়েছে। 2002 সালে জাপান কংক্রিট ইনস্টিটিউট থেকে তিনি তার কংক্রিটের উপর গবেষণার জন্য অর্জন করেছেন ইয়াং রিসার্চার অ্যাওয়ার্ড। এছাড়াও রিসাইক্লিংয়ের উপর গবেষণার জন্য 2013 সালে 3rd International Conference on Sustainability অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস টোকিও জাপান থেকে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পান, এবং গবেষণার রিপোর্টটি আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স ম্যাটেরিয়াল জার্নালে প্রকাশিত হয়। রিসাইক্লিং অফ কংক্রিট ইজ আই থিঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড আ ভেরি ইম্পর্ট্যান্ট টেকনোলজিক্যাল প্রবলেম উই অল সিভিল ইঞ্জিনিয়ারিং engineer are not thinking about it. I think Professor Tarek is a very advanced and high-talented professor, I think. Actually, I worked with him in Japan for several years, and his work is excellent, and also I think he's a leader of Bangladesh. পৃথিবীর উন্নত দেশগুলোতে কংক্রিটের পুরনো অংশ ভেঙে নতুন কাঠামো তৈরি করা হচ্ছে। সেই আঙ্গিকে বাংলাদেশও এই পুরনো কংক্রিট ব্যবহার করে একটি কাঠামোর কিছু অংশ তৈরি করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তারেক উদ্দিন নিজের উপর পুরো দায়িত্ব নিয়ে। কাঠামোর পাশাপাশি পুরনো কংক্রিট দিয়ে তৈরি কংক্রিটের গুণগুণ পরীক্ষার জন্যে তৈরি রেখেছেন কংক্রিটের সিলিন্ডার, যা 10 থেকে 40-50 বছর পর পরীক্ষা করা হবে। আমরা সবচেয়ে বেশি পরিমাণের দিক থেকে ইউজ করে থাকি পানি, এবং এই পানির একটা সমতা থাকে ওয়াটার সাইকেলের মাধ্যমে। পানির পরেই কিন্তু আমরা ব্যবহারের দিক থেকে কংক্রিটটা বেশি আমরা ইউজ করে থাকি। কংক্রিটের সমতা আনার জন্য আমাদের রিসাইক্লিং ছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। শুধু সম্ভাবনায় সীমাবদ্ধ না রেখে গবেষণালব্ধ ফলাফল বিতরণের জন্য আয়োজন করেছেন সেমিনার। 2011 সালে IEB চট্টগ্রাম, IEB চুয়েট এবং 2014 সালে 8 ডিসেম্বর ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনারের মাধ্যমে অধ্যাপক ডক্টর মোহাম্মদ তারেক উদ্দিন তার গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেছেন। Recycling concrete is very, very important because there are many, many buildings, many, many infrastructures which is demolished and we should rebuild.
But in Japan, there are many lack of many aggregate because of the we cannot use river aggregate, and also there are not so much aggregate from rocks. And there are many rocks are now harmful because of the volcano rocks are very difficult to use. So recycling technology is very important in Japan, and I believe in Bangladesh also recycling technology is very important. গবেষণালব্ধ ফলাফল থেকে বুঝতে পারা যায় বাংলাদেশ যে শক্তির কংক্রিট ব্যবহার করছে সেই কংক্রিটের ধ্বংসাবশেষ ভেঙে এগ্রিগেট বানিয়ে সহজে প্রয়োজনীয় শক্তির কংক্রিট তৈরি করা যায়। সাস্টেনেবিলিটি আসলে কি জিনিস? সাস্টেনেবিলিটি হলো যে আমাদের নেচার এবং হিউম্যান এই দুটার মধ্যে একটা সমতা আনা। তো কংক্রিটের ক্ষেত্রেও একই রকম সাস্টেনেবিলিটি রাখার জন্য আমাদেরকে আমাদের ফিউচার জেনারেশনের কথা আগে চিন্তা করতে হবে, যে আমাদের ফিউচার জেনারেশন এসে জিনিসগুলো পাবে, যদি বাকি কিছু থাকে তাদের জন্য রাখার পরে তাহলে সেটা আমরা ব্যবহার করব। তো রিসাইক্লিং না করে আসলে আমরা আমাদের ম্যাটেরিয়ালের সাস্টেনেবিলিটিটা আমরা কখনো এনশিওর করতে পারবো না। শুধু কংক্রিটের পুনঃব্যবহার নয়, ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুর ও পরিবেশ কৌশল বিভাগ আরও গবেষণা করছে কি করে বহুকাল স্থায়িত্বের কংক্রিট তৈরি করা যায়, কি করে পোরাস কংক্রিট তৈরি করা যায়, কি করে মাটিকে পুড়িয়ে সরাসরি এগ্রিগেট তৈরি করা যায়। কংক্রিটের রিসাইক্লিং এর করার জন্য আমরা কিছু পদক্ষেপ আমরা নিতে পারি, যেমন কিছু কিছু বিল্ডিং সরকারি ভবন যদি রিসাইকেল এগ্রিগেট দিয়ে তৈরি করে তাহলে এগুলো সিম্বল হিসেবে থাকবে এবং মানুষ বুঝবে না রিসাইক্লিং ইজ গুড। তাছাড়া আমাদের রিসাইক্লিংয়ের উপরেও অনেক সেমিনার ওয়ার্কশপ ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের আরও অনেক আয়োজন করা দরকার। রিসাইক্লিং ছাড়াও আমরা অনেকগুলো গবেষণা করছি, যেমন আমরা কী করে আমরা পোরাস কংক্রিট অর পারমিয়েবল কংক্রিট তৈরি করতে পারি, যেটা আমরা আমাদের রাস্তায় ইউজ করতে পারি, যাতে করে আমরা আমাদের ওয়াটার টেবল মাটির নিচে যে পানিটাকে অ্যালাউ করতে পারি, যেন বৃষ্টির পানিটা যেন আমাদের মাটির নিচে যাইতে পারে। আমরা হাই স্ট্রেন্থ কংক্রিটের উপর কাজ করছি, যে লোকালি অ্যাভেলেবল ম্যাটেরিয়াল ইউজ করে কীভাবে আমরা হাই স্ট্রেন্থ কংক্রিট তৈরি করতে পারি। আমরা রেডি কোর্স এগ্রিগেট সরাসরি ব্রিক না ভেঙে সরাসরি মাটিকে বার্ন করে আমরা কী করে কোর্স এগ্রিগেট তৈরি করতে পারি সেটার উপর আমরা কাজ করছি। আমরা বাংলাদেশে কংক্রিটের ডিউরেবিলিটি সাস্টেনেবিলিটি নিয়ে আমরা কাজ করছি।